আমি এখন দাঁড়িয়ে রয়েছি নগরীর বিটাক মোড়ে। এখানেই বিসিবির যে টিকিট কাউন্টার সেটি অবস্থিত এবং এখান থেকেই বাংলাদেশ বনাম ইংল্যান্ডের যে ম্যাচ সেটির টিকিট বিক্রি চলছে। আমার পেছনে যে দীর্ঘ সারি দেখছেন সেটি দেখে আপনার মনে হতে পারে এই লোকগুলো হয়তো টিকিটের জন্য অপেক্ষা করছেন। তেমনটি মনে করলে আসলে ভুল হবে। এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা মূলত ওএমএসের যে চাল বিক্রি হচ্ছে সেই চাল বিক্রির জন্যই বা চাল ক্রয়ের জন্য তারা মূলত এখানে দাঁড়িয়েছেন। টিকিট যে স্থানটিতে বিক্রি হয়েছে ঠিক পাশেই সেটির অবস্থান এবং সেটির দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে আসলে সেটি এখনও পুরোপুরি ফাঁকা। এবং সকাল থেকে আমরা এখানে ছিলাম, দেখেছি যে এভাবেই ফাঁকা পড়ে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে বারবার মাইকিং করা পরেও আসলে দর্শক টানতে পারছে না আজকের যে ম্যাচ সেটি। সকাল থেকেই চলছে মাইকিং। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডের টিকিট বিক্রি হচ্ছে 200 থেকে 1500 টাকায়, কিন্তু তারপরও ফাঁকা টিকিট কাউন্টার। এই ফাঁকা টিকিট কাউন্টারের প্রভাব পড়েছে নুরুদ্দিনের মতো রিক্সা চালকদের আয় রোজগারে। আগে খেলা দেখতে প্রচুর লোক সমাগম হতো কাউন্টার ও আশপাশের এলাকায়, রিক্সা চালিয়ে ভালো আয় করতেন, আজও এসেছিলেন সেই আশায়। কিন্তু আজকের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। সকাল সকাল বার হয়েছি, খেলা হবে, আজ দর্শক হইবে, বার মারমু, একটু ভালো মন্দ খামু, এই আশা করে আইলাম, আয়া দেখতেছি এখন দর্শকে নাই, বাড়া খুব কম, বাড়া ভাইয়ে না। এদিকে গত বাংলাদেশ ভারত সিরিজ আর বিপিএল এ ভালো ব্যবসা হওয়ায় কেউ কেউ এসেছিলেন পতাকা ও টুপি বিক্রি করতে, কিন্তু তারাও হতাশ। আগের খেলা মানে 8-9 হাজার টাকা বিক্রি হয়েছিল ক্যাপ পতাকা এগুলো, আজকে আজকের খেলা তো মনে করেন যে 2-4-500 টাকা বিক্রি হয় নাই এখন। আশা করেছি বেচা কেন হইব, কিনা না, দাম কম, লোকজন নাই, বাংলাদেশ খেলে হারে, মানুষ মন ভাঙা। বন্ধু না আসায় তার জন্য কেনা 300 টাকার টিকিট মাত্র 150 টাকায় বিক্রি করে দিলেন এক যুবক। আগে ভাগে বেশি টিকিট কিনে বিপদে পড়েছেন বাড়তি লাভের আশায় থাকারাও। এখন তো 300 টাকা লাগাচ্ছে, আমি 200 টাকা হলে দিয়ে দিবো, খেলা শুরু হয়েছে তো খেলা দেখার জন্য আমি যাইতে যাচ্ছি আর কি। তবে যারা এসেছেন তারা টিকিট পেয়েছেন ভোগান্তি ছাড়াই, আর এমন পরিস্থিতির জন্য টাইগারদের মাঠের পারফরমেন্সের পাশাপাশি বিসিবির অব্যবস্থাপনাকেও দুষছেন ক্রিকেট প্রেমীরা। অনেক সহজভাবেই টিকিটটা পেয়েছি, আগে যেমন সিরিয়ালে দেরি থাকতে হতো 4-5 ঘন্টারও বেশি সময়, কিন্তু আজকে তেমনটা করতে হয় না, আমরা এসেই টিকিটটা নিয়ে নিয়েছি। ভাবছিলাম যে টিকিট কাউন্টারে হয়তো জ্যাম থাকবে, এখন এসে দেখতেছি এখানে কোনো জ্যাম নেই, একদম ফ্রিভাবেই টিকিট পেয়েছি। মাঠের পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে দর্শক আসবে খেলা দেখার জন্য। চেয়ারগুলোর যে অবস্থা, এগুলো দেখলে বসার কোনো জায়গা না, দাঁড়িয়ে ক্রিকেট দেখতে হবে, আর যে দুলাবালায় এগুলো পর্যবেক্ষণ করে না। 9 মার্চ একই ভেন্যুতে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।